দুর্ভাগ্য যে 2001-এ বিএনপি ক্ষমতায় এসে সেটা বাতিল করে দেয়। আমি একটি কথাই বলবো যে আসলে আমাদের ছেলে মেয়েদের মধ্যে অনেক মেধা আছে, বা আমাদের নতুন প্রজন্ম, তারা তো এখন প্রযুক্তির যুগে জন্মগ্রহণ করছে, তাদের ভিতরে অনেক মেধা, কিন্তু তাদের সেই সুপ্ত মেধাগুলি অন্বেষণ করতে হবে এবং সেটাই আমাদের আগামী দিনে বাংলাদেশকে উন্নত করবার কাজে ব্যবহার করতে হবে। সেই দিকে বিশেষভাবে দৃষ্টি রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নেই এবং আমরা যাতে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ সৃষ্টি হয় তার ব্যবস্থা নিই। প্রতি বাংলাদেশেও যেমন স্কুল, প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিভিন্ন স্কুল তৈরি করা, প্রত্যেকটা উপজেলায় কলেজ সরকারিকরণ করার ব্যবস্থা এবং বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিই এবং আমরা একটি শিক্ষা নীতিও প্রণয়ন করি এবং 2000 সালে সেই শিক্ষা নীতিটা আমরা গ্রহণ করি এবং সেটা আমরা বাস্তবায়নে কাজ শুরু করি। দুর্ভাগ্য যে 2001-এ বিএনপি ক্ষমতায় এসে সেটা বাতিল করে দেয়। তবে 2008-এর নির্বাচনে জয়ী হয়ে আবার যখন আমি সরকারে আসি, পুনরায় আমরা বিভিন্ন পদক্ষেপ নেই এবং শিক্ষা নীতিমালা প্রণয়ন করে তা আমরা বাস্তবায়ন শুরু করি। কারণ একটা নীতিমালা ছাড়া বা একটা লক্ষ্য, স্থির লক্ষ্য ছাড়া কখনো কোনো মানে উন্নতি করা যায় না, বা যে কোনো ব্যাপারেই যদি আমাদেরকে সাফল্য অর্জন করতে হয় তাহলে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করেই আমাদের কাজ করতে হবে, তাহলে আমরা সাফল্য অর্জন করতে পারি। 2010 সালে এই সমন্বিত শিক্ষা নীতি আমরা প্রণয়ন করে সেটা আমরা বাস্তবায়ন করি। আমরা ব্যাঞ্চ ডক আইন 2010, বিজ্ঞান প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন 2011, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আইন 2015, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন 2017, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন সংশোধিত 2018, বাংলাদেশ উচ্চশিক্ষার কৌশলী পরিকল্পনা 2018-2030 সহ প্রয়োজনীয় নীতিমালা। করোনা ভাইরাসের কারণে 2 বছর সময় নষ্ট হয়েছে, এই 2 বছর আমরা এটা করতে পারিনি। 2020-21 এই প্রতিযোগিতাটা সম্ভব হয়নি, কারণ এটা আমি আমাদের শিক্ষার্থী বা অভিভাবক সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই এটা আমরা করেছি। তবে এখন আমরা টিকা দিয়েছি, বুস্টার ডোজও দেওয়া শুরু হয়েছে, আমি আশা করি সেই টিকা আমরা দেব। যদিও আমরা মাত্র 12 বছরের উপরে যারা তাদেরই টিকা দিতে পারছি, WHO-র কাছে আমাদের আবেদন আছে যে তার আরও অল্প বয়সে টিকা দেওয়া সম্ভব কি না সে চেষ্টাও আমরা রাখছি। তারপরেও আমরা স্বাস্থ্যটা আগে আমাদের, কারণ মানুষের জীবনটা তো আগে বাঁচাতে হবে, সেই জন্য এই 2 বছর পাইনি। তবে এবার কিছুটা আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে করোনা, তবে ইদানিং আবার একটু প্রাদুর্ভাব দেখা গেছে, সেজন্য আমি বলবো সবাই একটু স্বাস্থ্য সুরক্ষা যেন মেনে চলে, সেটা বিশেষভাবে প্রয়োজন। তবে এবার যে আমরা করতে পারলাম সেজন্য আমি শিক্ষা মন্ত্রণালয় এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা এই প্রতিযোগিতায় সহযোগিতা করেছেন এবং যারা অংশগ্রহণ করেছে। আমি মানে শিক্ষক বা যারা অন্যান্য কর্মকর্তারা ছিলেন, কর্মচারী ছিলেন, তারা সবাই, অভিভাবকবৃন্দ এবং মন্ত্রণালয়ের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই।